man jalisu fil jannah jannater bhitore amar sathi shongi ke hobe amar bondhu ke hobe otirar nobir jonno jannate ekjon bondhu ache jannate jete hobe amar jonno jannater bondhu ke hobe ami jante chai allah pak rabbul alamin bole dilen তোমার জান্নাতের সাথী হবে অমুক জায়গার একজন কসাই সুবহানাল্লাহ বলে একজন কুষ্ঠ বিক্রেতা তোমার জান্নাতের সাথী হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন সেই কসাই কে কি তার আমল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে জান্নাতি করে দিয়েছেন তার আমলটা আমি দেখতে চাই ও যুবক ভাই ওই যুবকের ওই কোষের আমলটা যদি আমরাও করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যটাকে খুলে দিবেন আল্লাহ পাক আমাদের কপালটাও খুলে দিবে কোষায়ের কাছে চলে গেল কথার কথা বুদ্ধির বাজান কোষায়ের কাছে যাওয়ার পর লক্ষ্য করে দেখি কি করে গুষ্ঠের ভালো একটা নরম অংশ আলাদা রেখে দিল মার জন্য সন্ধ্যা যখন হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে ঠিক সেই মুহূর্তে মুসা পয়গম্বর বলে আমি তোমার সাথে তোমার বাড়ির মেহমান হতে চাই আমি একজন মুসাফির তোমার সাথে আমি হতে চাই তোমার বাড়িতে যেতে চাই ডাক দিয়ে বলেন ঠিক আছে আমার মেহমান হবে এটা তোমার কপাল ভালো চলেন আমার বাড়িতে চলেন ওই যুবক জানে না তিনি যে যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে গেল একটা রুম দিলেন কামরা দিলেন এই জায়গা আপনি থাকেন এটা আপনার মেহমান খানা সময় মতো আপনার খাবার পৌঁছে যাবে মুসা আলাইহিস সালাম তো সেখানে মেহমানদারি গ্রহণ করার জন্য জান্নাতে গিয়েছেন ওই যুবকের আমলটা কি দেখার জন্য এবার লক্ষ্য করে দেখি যুবক কি আমল করে দেখে একটা উপরে একটা জায়গা ছোট সন্তানদেরকে যেভাবে রাখা হয় উপর থেকে একদম উঁচু হয়ে গেছে প্যাকেটের মতন হয়ে গেছে একটা বৃদ্ধা মহিলা নিচে নামাইয়া ওই মহিলাটাকে গোসল করাইলেন সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই গোশত রান্না করে ছোটবেলায় যেভাবে মা একটা সন্তানকে যেভাবে টিপা টিপা গোশত আলাদা করে যেভাবে টিপে টিপে মা সন্তানকে খাওয়ায় দেখে এইভাবে ওই যুবক তার মাকে খাওয়াইতেছে আর মা আকাশের দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন বলে মুসা পয়গম্বর ওই দৃশ্যটা দেখলেন মা সন্তানটাকে বলে ওগো আল্লাহ যেই সন্তানটা আমার জন্য তো কুরবানি করলেন মুসা পয়গম্বর ওই গোশত বিক্রেতাকে বললেন খাবার নিয়ে আসতে বলে খাবার পরে খাইবো আগে বলো ওই লোকটাকে ওই মেয়েটা ওই মহিলাটাকে যে কুজু হয়ে গেছে বড় হয়ে গেছে বলে আমার মা বলে অবস্থা কেন তোমার স্ত্রী কোথায় তুমি কি বিবাহ করো না বলে না আমি বিবাহ করি নাই বলে তোমার মা দুইটা ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন বলে কি বলে আমাকে একটু বলো বলে এটা বলা যাবে না এটা আমার গোপন কথা আপনি কি আপনাকে কেন বলবো বলে তুমি যদি এই কথা না বলো তাহলে তোমার খাবার আমি গ্রহণ করব না যখন দেখলো নাসুর বান্দা খাবার গ্রহণ করবে না এই জন্য বলে দিলেন বলেন যে মহিলাটাকে দেখলেন ওই মহিলাটা আমার মা ওই মহিলা আমার মা আমি প্রতিদিন এইভাবে মার খেদমত করি আর তোমার মা দুইটা টুট নাড়ায় নাড়ায় কি বলে একটু আমাকে শোনাও বলে মা দুইটা টুট নাড়ায় আল্লাহর কাছে বলে আল্লাহ আমার যেই সন্তানটা আমার খেদমত করার জন্য স্ত্রী পর্যন্ত ঘরের ভিতরে আনে নাই কারণ স্ত্রী আনলে একদিন দুই দিন মার খেদমত করবে মাকে দেখবে এরপরে কিন্তু মাকে কষ্ট দিবে মাকে বল বলে দেখবে না
মার ভালোভাবে খোঁজ খবর নেবে না এই জন্য যে সন্তানটা আমার খেদমত করার জন্য আমি অসুস্থ মার খেদমত করার জন্য সেবা করার জন্য স্ত্রী পর্যন্ত করে আনে নাই আমার কি খেদমত করে ছোটবেলায় তার খেদমত আমি যেভাবে করেছি আমার সন্তানটা ওইভাবে আমার খেদমত করে মারি তুমি কি পারো না আমার সন্তানটাকে যুগের পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতি করে দিতে আল্লাহু আকবার মা দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে যুগের পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতি করে দাও এবার সন্তান মূসা আলাইহিস সালাম কে ডাক দিয়া বলে এটা কি আমার পক্ষে সম্ভব নাকি আমি একজন সাধারণ বসায় আমি একজন সাধারণ গোশত বিক্রেতা আমার সাথে মূসা পয়গম্বরের সাথে আমি জান্নাতি হব আমার মারি দোয়াটা কোশ্চিন কালে কবুল হবে না মূসা আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে বলেন যুবক আমার বুকে আয় তোর কপালটা বড় ভালো তোর ভাগ্য বড় ভালো তোর মাঝে দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন আমি হলো মূসা পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি মূসা পয়গম্বরের সাথে তুই জান্নাতি হবে আল্লাহু আকবার সুতরাং মা যদি দোয়া করে নেক দোয়া করলো আল্লাহ কবুল করে না আর মা যদি বদ দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে না